আপনারা যদি কোনো কার এলপিজি করতে চান সুমন এখানে আসবেন সুমন উনি খুব যত্ন সহকারে কাজ করে খুব ভালো লাগলো ওনাদের ব্যবহার কাজকর্ম খুব সব মিলেই বেশ ভালো লাগলো ভাইয়া ঢাকার তুলনায় আপনাদের এখানে সুবিধাটা কি একটু বলবেন ঢাকার তুলনায় সুবিধা অনেক বেশি কারণ আপনি কাছে থেকে কাজ করছেন তারপরও আপনি ওয়ারেন্টি বেশি পাচ্ছেন ভালো পাচ্ছেন সার্ভিস ভালো পাবেন Hey guys, Assalamu Alaikum. This is Raj and welcome back to my YouTube channel. তো আমি সবসময় কিন্তু কার রিলেটেড ভিডিও করে থাকি তো আপনারা অনেকেই বলেন যে বর্তমানে পেট্রোল অক্টেনের দাম বেশি তো উত্তরবঙ্গের মধ্যে বগুড়াতে কোথায় এলপিজিতে গাড়িতে কনভার্সন করা হয় আপনারা অনেকেই চেয়েছেন এলপিজিতে কনভার্ট করবেন তো আজকে আমি কিন্তু চলে এসেছি সুমন এলপিজি কনভার্সন সেন্টারে এখানে কিন্তু উত্তরবঙ্গের মধ্যে সেরা একদম এই বগুড়াতে এলপিজি কনভার্সন তারা কিন্তু করে থাকেন একমাত্র সুদক্ষ কারিগর দ্বারা এবং দক্ষভাবে কিন্তু কাজগুলো করে থাকেন আর এই সুমন এলপিজি কনভার্সন সেন্টারে আসলে কিন্তু আপনাদের আসতে হবে বগুড়া সদর মাটিডালি বিমান মোড়ে এসে স্ক্রিনে দেখানো নাম্বারে যদি ফোন দেন আপনারা সরাসরি এই সুমন কনভার্সন সেন্টারে ওরা সুমন ভাষায় যোগাযোগ করে আসতে পারবেন তো যাই হোক আজকে কিন্তু একটি টয়োটা এক্সিও গাড়ি কিন্তু এলপিজিতে কনভার্সন করা হবে তো আমরা বিস্তারিত জেনে নেব গাড়িটি কোনটাতে এলপিজিতে করা হচ্ছে আমরা কিন্তু বিস্তারিত জেনে নেব শাইন ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে যেহেতু এলপিজি করা হচ্ছে কত মডেল গাড়ি ভাই এটা হচ্ছে 2015 মডেল এক্সিও গাড়ি 2015 মডেল এক্সিও মডেলের গাড়ি আচ্ছা তো আজকে এটাতে ভাই কি কি কাজ করা হচ্ছে এটা হচ্ছে এলপিজি কনভার্সন হবে সিকোয়েন্সিয়াল এবং সম্পূর্ণ মাল হচ্ছে ব্যান্ড ইটালিয়ান সম্পূর্ণ মাল ইটালিয়ান ও আচ্ছা আচ্ছা তো আপনি পুরো কাজটা আপনি করবেন জি আমিও করব ও আচ্ছা তো গাড়িতে কিন্তু এলপিজি তে কনভার্সন করা হচ্ছে সিকোয়েন্সিয়াল করা হচ্ছে তো যাই পুরো কাজগুলো কিন্তু শাইন ভাই করবে তো আমরা পুরো কাজগুলো দেখার চেষ্টা করব তো ভাইয়া যেহেতু আমাদের ভিডিও রেফারেন্সে অনেকে আসতে পারে তো আপনাদের এই সুমন এলপিজি কনভার্সন সেন্টারে কাজের মূল্যগুলো কেমন হয়ে থাকে আর কি ইনশাল্লাহ আমার সেমন ভালো আপনারাই জানবেন কারণ আমি বিগত 6 বছর ধরে আছি আর সে বেশি আপনারা চিনেন কারণ আমার সে অভিজ্ঞতা বেশি আপনাদের কারণ আপনারা সুমন ভাই অনেক দিন আগে থেকে চিনেন আশা করি সুমন ভাই অনেক ভালো আচ্ছা আচ্ছা মানে ঢাকা চেয়ে মানে তুলনামূলকভাবে অনেকে যেন ফোনে বলে ভাই যে ঢাকার চেয়ে বেস্ট একটা একটা ভুল করে মানুষ কারণ কি সবাই চায় ঢাকা ঢাকা যখন এই যে সিকোয়েন্সিয়াল করে সমস্যা হতেই পারে সবারই সমস্যা কম বেশি হতে পারে তখন দৌড়ে যেতে হবে আপনার ঢাকা যখন ঢাকার থেকে আপনি যে সফটওয়্যারে কাজ করাবেন সেই সফটওয়্যারে ওই কোম্পানিতে আপনাকে যেতে হবে আশা করি যে আপনার বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি কারণ এই কাজে যেখানে করবেন যে আপনার হাতের নাগালে যে কাজে হবে সেই ভালো হবে আপনার হাতের কাছে যার যে করাবেন একটা কাজ যেমন রংপুর থেকে গাড়ির এলপিজি করাবে সে কোনো গাড়িতে সমস্যা হলে তার যেতে হবে ঢাকাতে হ্যাঁ ঢাকাতে যদি ঢাকাতে করেন তাহলে ঢাকাতে যেতে হবে আর গাড়ি অনেক কস্টিং পড়ে যাবে সেক্ষেত্রে রংপুরের পাশে যেমন জয়পুর হাটের পাশে কিন্তু বগুড়ার অবস্থান সেদিক থেকে বগুড়াতে করলে আর কি বেস্ট হবে অনেক বেস্ট হবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে ভালো সার্ভিস পাবেন ঢাকার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস পাবেন ঢাকা যেহেতু আপনার সার্ভিস দিয়ে ওয়ারেন্টি দেয় এক বছরে সেই জায়গায় সুমন ভাইয়ের কাছে পাবেন আপনার 2 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন হ্যাঁ ইনশাআল্লাহ 2 বছরে পেয়ে যাবেন এর মধ্যে যদি কোনো সমস্যা দেখা যায় সেগুলো আপনি ফ্রি সার্ভিস করবেন হ্যাঁ অবশ্যই সার্ভিস দেবো আমরা ফ্রি সার্ভিস দেবো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এখন গাড়ি কাজগুলো দেখতে হবে ইনশাআল্লাহ কাজ দেখাবো চলেন এখন বাকি দেখাই তো ভিউয়ার্স আমি বললাম যে এখন গাড়ির কাজগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে গাড়িতে এলপিজিতে কনভার্সন করা হয় তো প্রথমে কিন্তু এখানে সবগুলো কিন্তু ভাড়া খুলেছে কারণ না খুলে নাকি কাজ করলে অনেকটাই ধুলাবালি বা সমস্যা দেখা দেয় তো সেদিক থেকে সবগুলো কিন্তু এখানে কেবল সব কিছু খোলা হয়েছে এখন কাজগুলো করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আকাশ ভাই এবং শাইন ভাই কাজগুলো করছে এই শাইন ভাই কিন্তু তিনি কিন্তু ঢাকাতে আগে কাজ করেছেন তিনি দক্ষ একজন কিন্তু কারিগর তিনি কিন্তু এই ভালো সার্ভিসের জন্য কিন্তু এই সুমন এলপিজি কনভার্সন ওনার সুমন ভাই কিন্তু তাকে কিন্তু এখানে রেখেছেন আর শাইন ভাই কিন্তু দক্ষভাবে কিন্তু কাজগুলো করে থাকেন ভাই এখানে কত লিটার সিলিন্ডার লাগানো হচ্ছে এখানে সিক্স লিটার না এটা হচ্ছে এগুলো ভাই কোন ব্র্যান্ডের এগুলো তুর্কি ব্র্যান্ড তুর্কি ব্র্যান্ড আর ব্ল্যাক কালারটা এগুলো আজকে তো ভাই সিকোয়েন্সিয়াল হচ্ছে না এটা জি ভাই সিকোয়েন্সিয়াল হচ্ছে আচ্ছা আচ্ছা সিক্স লিটার সিলিন্ডার কিন্তু লাগানো হচ্ছে তো আমি কিন্তু পুরোটাই দেখানোর চেষ্টা করব আর
গাড়িতে কত টাকা কস্টিং পড়বে সবগুলো জানার চেষ্টা করব। এবং গাড়ির ভেতরে দেখতে পাচ্ছেন তো একটা এক্সিও মডেলের গাড়ি, লেটেস্ট মডেল। আমি সবগুলো কাজ দেখাবো। আশা করি এই উত্তরবঙ্গের মধ্যে বগুড়াতে সুমন এলপিজি কনভার্সন সেন্টারে আপনারা সর্বোচ্চ ভালো কাজ পেয়ে যাবেন এবং কম মূল্যে। তো ভাই আপনি কী কাজ করছেন? আচ্ছা আচ্ছা, এটা ভাই কি? এটা কিট? তো আকাশ ভাই এগুলো সবগুলো কেবল কি লাগানো হবে? লাগানো হবে, এগুলো সবগুলো কেবল লাগাবেন না? ভিউয়ার্স দেখে নেন, এখানে কিন্তু কাজ অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। ভাই ওইখানে কিট লাগাচ্ছে এবং এখানে কিন্তু তারগোপ সবগুলো লাগানো হচ্ছে। এটা অনেকে খুলে না, আমি এটা খুলে এলপি করলাম, কারণ এটা যখন আমরা ডিল করবো তখন ওই ডিলের মাথায় অনেক সময় ময়লা থাকে, ওই ময়লাটা আপনার ইঞ্জিনে ভিতরে চলে যায়, তখন টপ চালাবো টপে ময়লা থাকে, তখন প্যাঁচ কাটবো প্যাঁচার সময় ময়লাটা আপনার ইঞ্জিনে চলে যাবে ডাইরেক্ট। এটা খুলে কাজ করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। এটা কি জিনিস লাগানো হচ্ছে ভাই? এটা কন্ট্রোলার। ও আচ্ছা আচ্ছা, এটা কন্ট্রোলার লাগানো হচ্ছে। সবগুলোই কি তুর্কি ব্র্যান্ডের? ও আচ্ছা আচ্ছা, ইতালি। ও আচ্ছা আচ্ছা, এগুলো কি ময়লা বের হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো যে ডিলটা করার সময় যে যেগুলো মানে আটকায় গেছে। হ্যাঁ এই দেখেন, এই সাথে কত ময়লা বেরোছে, যে ডিল যে করি আমরা অনেক সময় লাগায় তখন এই ক্ষেত্রে আপনার যে ইঞ্জিনের ভিতরে চলে যায়। আচ্ছা আচ্ছা, এগুলো ভেতরে চলে যায়? হ্যাঁ এটা চলে যায়। এই ক্ষেত্রে এটা আপনারা যদি খুলে করতে পারেন সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার্স যারা মূলত এলপিজি করবেন এখানে করেন বা ঢাকাতে করেন যেখানে করেন না কেন, এটা খুলে সবসময় করার চেষ্টা করবেন নাকি? হ্যাঁ সবাইকে বলবেন যে এটা খুলে করার জন্য, কারণ ওই ক্ষেত্রে আপনার তাহলে খুলে করলে এটা আপনার ময়লাটি আপনার ইঞ্জিনে ভিতরে যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যে এতক্ষণ ধরে যে গাড়িটি এলপিজিতে কনভার্সন করা হলো, তো যার গাড়ি তার গাড়ি ওনার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা বলবেন আঙ্কেল। আমি আমার বাসা নুরানিমোর। নুরানিমোর? হ্যাঁ ব্যবসায়ী। ব্যবসায়ী? হ্যাঁ। আপনার এক্সিও 2015 মডেলের গাড়ি? 15 মডেল। এই ফার্স্ট টাইম তো আপনি এলপিজি করছেন? জি। তো আঙ্কেল আপনি যেটা রিয়েল সেটাই বলবেন যে এখানে কাজগুলো কেমন লেগেছে আপনার কাছে? কাজগুলো বেশ ভালো আলহামদুলিল্লাহ, আমি দেখে নিজে অবজার্ভ করলাম, কাজগুলো খুব ভালো লাগলো। হ্যাঁ আমি শুরু থেকে দেখছি আপনার গাড়ির সঙ্গে, দেখছেন কাজগুলো কেমন করছে, খুব ভালো। তো সবগুলো কাজ তো সুন্দরভাবে করছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর যত্ন সহকারেই করলো। আচ্ছা আচ্ছা, ও মাইলেজের কথা যদি বলি, মাইলেজটা তেলে কেমন মাইলেজ যেত আপনার? তেলে লং ড্রাইভে 13-14 যেত। লং ড্রাইভে 13-14? শহরের মধ্যে 10-11 এরকম। 10-11 কিলোমিটার? ও আশা করি তেলে যেমন মাইলেজ যেত, আশা করি এলপিজিতেও আপনারা সর্বোচ্চ সেম মাইল অথবা 2-2 কিলোমিটার ড্রপ করতে পারে মাইলেজটা। তো যাই হোক আঙ্কেল, আমার ভিউয়ার যারা আছেন তাদেরকে সাজেস্ট করবেন যে সুমন এলপিজি কনভার্সন সেন্টার আসার জন্য? আপনারা যদি কোনো কার এলপিজি করতে চান সুমন এখানে আসবেন। সুমন উনি খুব যত্ন সহকারে কাজ করে, খুব ভালো লাগলো ওনাদের ব্যবহার কাজকর্ম খুব সব মিলেই বেশ ভালো লাগলো। আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, তো শাইন ভাই আপনি বলবেন এখন, যেহেতু আপনি পূর্বে ঢাকাতে কাজ করেছেন তো এখন জানাবেন যে আজকে যে এক্সিও গাড়িতে কাজ করলেন তো এটার মাইলেজ কেমন হবে? তো মাইলেজ হবে আনুমানিক মানে এটা তো বলবো যে 12-13 যায়, কিন্তু 12-13 না লং এ আরো বেশি যায়, 17-18+ এরকম। তো আশা করি 16 কিলো পার এ পাবে, পার লিটার 16 কিলো মাইলেজ পাবে সে লং এ। আচ্ছা, যদি হাইওয়েতে গাড়ি চালায় সেক্ষেত্রে 14-16 কিলোমিটার পাবে, অনায়াসে পাবে। আর যেহেতু লেটেস্ট মডেল গাড়ি অবশ্যই তেলের মতোই মাইলেজটা পাবে। ও আচ্ছা আচ্ছা, তো ভাইয়া ঢাকার তুলনায় আপনাদের এখানে সুবিধাটা কি একটু বলবেন? ঢাকার তুলনায় সুবিধা অনেক বেশি, কারণ আপনি কাছের থেকে কাছে পাচ্ছেন, তারপরে আপনি ওয়ারেন্টি বেশি পাচ্ছেন, ভালো পাচ্ছেন, সার্ভিস ভালো পাবেন। ঢাকা তো মনে করেন যে সন্ধ্যার পরে অবসর বন্ধ।
অকশন বন্ধ আপনি সুমন ভাই কাছেতে কাছে অল টাইম খোলা পাচ্ছেন 10টা 11টা পর্যন্ত সকাল 9টা থেকে আর সবথেকে যে সুবিধা যে সার্ভিস ওয়ারেন্টি পাবে 2 বছর হ্যাঁ তা তো অবশ্যই 2 বছর পাবে এর মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় গাড়িতে সেই ক্ষেত্রে আপনারা এখানে নিয়ে আসতে ফ্রি সার্ভিস করে দিবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সুমন ভাই ইয়া সাইন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা যারা উত্তরবঙ্গের মধ্যে এলপিজি তে কনভার্সন করাতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় সুমন এলপিজি কনভার্সন সেন্টারে আসতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত শেষ করতে সহায় থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ